এখন মার্কেট অবস্থা কি দাঁড়াইছে জানেন? মার্কেটের 10,000 টাকার নিচে অনেক রকম ব্র্যান্ডের কিন্তু মনিটরের সমার হয়েছে এন্ড সব ব্র্যান্ডই তাদের বেস্টটা ট্রাই করতেছে। যেমন আমরা রিভেঞ্জার দেখছি, দাহুয়া দেখছি, ভ্যালুটপ দেখছি, হিকভিশন দেখছি, মোটামুটি এরা কিন্তু 9,500-9,500 টাকার মধ্যে কী কী প্রোভাইড করে, একটা আইপিএস প্যানেল আর তার সাথে 100 Hz, এটা কিন্তু একটা জম্পেশ একটা প্যাকেজ, নো ডাউট। আজকে আমরা যে ভিডিওটা করব সেটা হচ্ছে মূলত ভ্যালুটপ হিকভিশন, এখানে যদিও দুইটা মনিটর রাখা আছে জায়গা নেই যেহেতু, অ্যান্ড আমাদের দাহুয়া বাবাজি যারা এই রেভলিউশনটা শুরু করছে, এই তিনটা মনিটরকে একটা কম্পারিজন করব অ্যান্ড লাস্টে আমরা ডিটারমাইন করব যে এই তিনটার দাম সেম, প্রাইস পয়েন্ট সেম, কিন্তু এই তিনটার মধ্যে কোনটা আপনার নেওয়া উচিত, কোনটার প্যানেল কোয়ালিটি বেটার হয়েছে। হ্যাঁ, তো সব কিছু আজকে আলোচনা করা হবে যাতে আপনাদের একটা হেল্প হয় এই বাজেটে মনিটর নেওয়ার জন্য। আমি আছি অনুরাগ, আপনারা দেখছেন মনিটর ল্যান্ড বাংলাদেশ। এই মনিটরগুলোর মানে একদম মেইন জায়গায় যাওয়ার আগে একটু বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলাটা খুব জরুরি। তো এইখানে তিনটা মনিটরের মধ্যে ভ্যালুটপ, হিকভিশন আর দাহুয়া, তিনটাই মূলত বলতে গেলে এক গোয়ালের গরু, চাইনিজ মনিটর। এগুলো আমার মনে হয় একই জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং হয়, অন্তত প্যানেলটা হয়তো একই জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং হয়। তো বিল্ড কোয়ালিটিতে আসলে 10,000 টাকার নিচে ওরকম কিছু অফার করার কিন্তু নেইও, বাট তারপরও এই ভ্যালুটপ আর দাহুয়াটা দেখতে মোটামুটি আইডেন্টিক্যাল। এরকম হচ্ছে একটা একটু মুরগির পাড় মতো হচ্ছে স্ট্যান্ড রয়েছে যেটা আবার মেটালের। হিকভিশনটার অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট, এখানে একটা ওরা প্লাস্টিকের প্লেস প্লেট দিয়ে দিছে যেটা কিন্তু মোটামুটি বেশ স্টেবল। বাট তিনটার যদি একটু সব মিলে বিবেচনা করতে হয়, চীন এরিয়া, বেজেল এরিয়া, এই তিনটার মধ্যে কিন্তু আমার মনে হয়েছে হিকভিশনের নিচের বেজেল এরিয়াটা একটু বড়, বাট সাইড চীন এরিয়া, সাইড বেজেল এরিয়া সবই কিন্তু মোটামুটি সেমই। হ্যাঁ, তিনটার অত ডিফারেন্স পাবেন না। তারপরও যদি হচ্ছে আমরা একটু পোর্টস নিয়ে কথা বলি, পোর্টসের ক্ষেত্রে হচ্ছে আপনার সবগুলোতে একদম সেম পোর্টস পাবেন আপনারা, একটা ভিজিএ, তারপর একটা এইচডিএমআই, ডিপি পোর্ট কোনোটাতেই পাবেন না, অ্যান্ড 100 Hz তো আসেই। বাট লাস্টে আমার যদি একটু বলতে হয়, আমি একটু ভ্যালুটপটাকে হালকা আগায় রাখবো, কারণ হচ্ছে আমার মনে হয়েছে এই ডিজাইনটা একটু মোর সফিস্টিকেটেড, পিছু একটা টেক্সচার টাইপ ডিজাইন আছে অ্যান্ড হচ্ছে আপনার মোটামুটি ধরে আরাম আছে অ্যান্ড হচ্ছে মনে হয়েছে যেটা ফিনিশিংটা একটু বেটার। হ্যাঁ, এখানে আসলে ডিফারেন্সিয়েট করার মতো কিছু নেই, একই সব জিনিসপাতি। এটা ছিল আমার বিল্ড কোয়ালিটি নিয়ে কথাবার্তা। এইবার একটু আমরা প্যানেলের অবস্থা নিয়ে একটু আপনাদের সাথে কথাবার্তা বলবো। আচ্ছা, প্যানেলের আমরা ফার্দার কথাবার্তা বলার আগে একটু বলে রাখি, আমাদের কাছে কিন্তু কালার টেস্ট করার জন্য স্পাইডার 5 Elite বা হচ্ছে লাক্স মিটার এই জিনিসটা নেই। আমরা জিনিসটা ব্যবস্থা করে ট্রাই করতেছি। এই তিনটা মনিটর আমরা একদম সায়েন্টিফিক ব্রেকডাউন না করে রাদার আমার এক্সপিরিয়েন্স, আমি তিনটা থেকে কেমন পারফরমেন্স আউটপুট পাইছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি কিন্তু মোটামুটি একটা লম্বা সরে সময় ধরে সব রিভিউ টিভিউ করতেছি, ওভারভিউ করতেছি, তো প্যানেল একটা জিনিস কেমন হবে সেটা কিন্তু আমার চোখের একটা এক্সপিরিয়েন্সের দাম আছে অ্যান্ড এই জিনিসটা কিন্তু মেইন। হ্যাঁ, কারণ আপনি সবসময় সব কিছু একদম মাপতে বসবেন না, তো একটু ধরে ধরে আমরা আলোচনা করি। চলুন, প্রথমে যদি আমরা তিনটা প্যানেল নিয়ে কথাবার্তা বলি, সেম একদম আপনাকে স্পেসিফিকেশন দেবে, 100 Hz দিবে, তারপরে হচ্ছে আপনার 22 ইঞ্চি প্যানেল পাবেন, আর হচ্ছে এই তো। আর মোটামুটি যখন ব্রাইটনেস দেখলাম, হোয়াইট স্ক্রিনে দেখলাম, তিনটার ব্রাইটনেসই কিন্তু সেম। এখন প্যানেল নিয়ে যদি কথাবার্তা বলি, প্রথমে যদি কালার নিয়ে কথাবার্তা বলি, দেখেন দাহুয়ার কালার নিয়ে যদি কথাবার্তা বলি, দাহুয়ার কিন্তু আমাদের আমার যতটুকু মনে পড়ে 100 Hz-এর রেভলিউশনটা প্রথম দাহুয়ায় শুরু করছে 10,000 টাকার নিচে দাম দিয়ে। হ্যাঁ, এরপরে কিন্তু সব মনিটর ব্র্যান্ডরা ওটাকে ফলো করছে। বাট আমার মনে হলো তিনটার মধ্যে দাহুয়াটার কিন্তু কালার ভাইব্রেন্সি বা কালারের যে গ্যামারটা অত বেশি না। তো দাহুয়ার এই মনিটরটা আমাদের শ্রদ্ধেয় পিসি বিল্ডার বাংলাদেশে রিভিউ করছিল, ওদের এখান থেকে আমি একটু আমার গ্যামার কভারেজটা টানি। এই দাহুয়ার মনিটরটা আপনাকে 97% sRGB, 72% NTSC অ্যান্ড 77%-এর মতো DCI-P3 কালার গ্যামার কভারেজ দেবে, উইচ ইজ নট ব্যাড বাই এনি মিন ফর IPS প্যানেল। বাট আমি যখন তিনটা মনিটরকে একদম পাশাপাশে রাখলাম, আমার মনে হয়েছে ভ্যালুটপের কালারটা একদম বেস্ট, এরপরে সেকেন্ড হিকভিশন অ্যান্ড লাস্টে দাহুয়া থাকবে। দাহুয়াটা একটু কেমন আমার কুল মনে হয়েছে, মনে হয়েছে যে গ্যামার কভারেজটা অতও বেশি না, বাট এই দুইটা ভ্যালুটপ আর হিকভিশন আমার মনে হয়েছে যে খুব সুদিং একটা কালার আপনাকে প্রোভাইড করবে, একটু পাঞ্চি থাকবে, একটু ভাইব্রেন্ট থাকবে। ডেফিনেটলি আমার মনে হয় যে এটার গ্যামার কভারেজ কিছুটা হলেও কিন্তু একটু বেশি থাকার কথা। সেকেন্ডে যেটা নিয়ে কথা বলা দরকার, কন্ট্রাস্ট রেশিও নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। তিনটা মনিটরে আমি চালাইছি, আমার মনে হয়েছে যে এই তার ভ্যালুটপের যে কন্ট্রাস্ট রেশিওটা এটা কিন্তু সবথেকে বেশি অ্যান্ড যখন আপনি ইমপ্রুভ দেখবেন, অন্যান্য জায়গায় দেখবেন, কালো জায়গাগুলো দেখবেন, দেখবেন যে IPS প্যানেল হওয়া সত্ত্বেও কালো যে ব্ল্যাক বর্ডারগুলো আছে, ব্ল্যাক মেটালগুলো আছে, খুবই কিন্তু শুটিংও রাখতেছে। সেকেন্ডে এটা আমার হিকভিশন পাবে, হিকভিশন এটাই
একটু কম মনে হয় মিসপিসাম হবো, বাট ইটস আ ফ্যাক্ট। অ্যান্ড লাস্টে আমি দাওয়াটাকে রাখবো, দাওয়া রেজলিউশন মোটামুটি ক্লোজ, বাট ভ্যালুটপ কিন্তু কন্ট্রাস্ট রেশোর দিকে অনেক আগায় থাকে। তারপরে যদি একটু শার্পনেস নিয়ে কথাবার্তা বলি, শার্পনেসের ক্ষেত্রে কন্ট্রাস্ট রেশো আর প্যানেলের যে ডায়মন্ড কালার যে ব্যাপারটা, এটা একটু শার্পনেসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবারও আমার মনে হয়েছে যে ভ্যালুটপের শার্পনেসটাই বেস্ট। ভ্যালুটপ আর হিকভিশন এই দুটো মনিটরের শার্পনেস মোটামুটি একই পারে, দাওয়াটা সামান্য একটু আমার প্রবলেম রয়েছে, বাট ইটস ফাইন, ইটস কনসিডারেবল। তিনটা মনিটরে একদম মোটামুটি সেম রেজাল্ট দিতে, বাট নিট পিকিং করলে আবার মনে হচ্ছে ভ্যালুটপটা একটু আগায় থাকবে। ঠিক আছে, এই তিনটা প্যানেলের কিন্তু আরেকটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট এই ধরনের বাজেট প্যানেলের জন্য, সেটা হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল। হ্যাঁ, তো ভিউইং অ্যাঙ্গেল নিয়ে যদি আমি তিনটার একটু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, আই থিঙ্ক এই তিনটার মধ্যে দাহুয়ার ভিউইং অ্যাঙ্গেলটা ওয়ান অফ দ্য বেস্ট ছিল, অ্যান্ড দাহুয়ার হিকভিশনটা পাশাপাশিই বসবে। এই দুইটার ভিউইং অ্যাঙ্গেলটা আমার ভালো লাগছে, অ্যান্ড ভ্যালুটপটাকে আমি নিচে রাখি। ভ্যালুটপটাকে নিচে রাখার কারণ কি, ভ্যালুটপের এই মনিটরটাকে যখন আমি একটু সাইড থেকে দেখি, যদিও এটা কন্ট্রাস্ট রেশিও কিন্তু এই তিনটার মধ্যে আমার কাছে টপ মনে হয়েছে, বাট তারপর আপনি যখন একটু স্লাইড পাশ থেকে দেখবেন, যখন ডিফ্লেক্টেড এরিয়া থেকে একটু দেখবেন, তখন মনে হবে যে কন্ট্রাস্ট একটু হালকা ফ্যাকাশে হয়ে গেছে। তো ভিউইং অ্যাঙ্গেলে এটার ডিফ্লেকশনটা একটু বেশি আমার মনে হয়েছে। এই তিনটাই হচ্ছে 178° ভিউইং অ্যাঙ্গেল আপনাকে মার্কেটিং করবে, বাট আমার মনে হয় দাহুয়া অ্যান্ড হচ্ছে আপনার হিকভিশন এই দুইটার ভিউইং অ্যাঙ্গেলটা অন পার, দুইটা সেম, ভ্যালুটপটা সবার নিচেই থাকবে, বিকজ হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। বাট তারপরেও যখন এই ধরনের মনিটর সবাই কাজ করে, একদম সামনাসামনি বসে কাজ করে, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক ভ্যালুটপ কিন্তু হচ্ছে আপনার কন্ট্রাস্ট রেশিও অ্যান্ড শার্পনেস দিয়ে আগায় থাকবে, নো ডাউট। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা, এই তিনটা মনিটরই হচ্ছে অফকোর্স 100Hz এর মনিটর, অন্তত বক্সে হচ্ছে ওরা মার্কেটিং করতেছে 100Hz দেখে। অ্যান্ড আমি যখন UFOতে স্ক্রিন টেস্ট করে দেখি, 100Hz তিনটা পাচ্ছিল একদম HDMI কেবল থেকে, সমস্যা নেই। কিন্তু যেটা আমার দেখতে হবে, এই তিনটা মনিটরে কিন্তু গোস্টিং টেস্ট করা একটু ইম্পর্ট্যান্ট। তো আমি যখন তিনটা মনিটরটি একটু গোস্টিং টেস্ট করে দেখলাম, আমার এখানেও মনে হয়েছে পারফরমেন্স ওয়াইজ, রেসপন্স টাইম ওয়াইজ, গোস্টিংয়ের সাথে যেহেতু রেসপন্স টাইমের একদম সরাসরি সম্পর্ক মনে হয়েছে, 100Hz হওয়া সত্ত্বেও আমার মনে হয়েছে ভ্যালুটপের গোস্টিংটা কিছুটা বেশি দেন হিকভিশন অ্যান্ড দাহুয়া। এটা তো একদম সরাসরি মাপার মতো উপায় নেয় মনিটর আনবক্স বা হার্ডওয়্যার আনবক্সের মতো, বাট খালি চোখেও যে আমার একটা এক্সপিরিয়েন্সের দাম আছে না, আমার মনে হয়েছে ভ্যালুটপের রেসপন্স টাইমে একটু ঘাটতি আছে। এটা রেসপন্স টাইমটা তুলনামূলক দাহুয়া অ্যান্ড হিকভিশন থেকে বেশি। তো গোস্টিংয়ে ভ্যালুটপ সামান্য একটু দুর্বলতা দেখায়, সেটা আমার একটু আমার দিতেই হবে ভ্যালুটপকে, যে একটু উইকনেস দেখায়ছে। অ্যান্ড দাহুয়া অ্যান্ড হিকভিশন এই দুটো নিয়ে যদি একটু আমি কথাবার্তা বলি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এই দুইটার গোস্টিং একদমই অন পার, দুইটাকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। বাট আমার মনে হয়েছে যে এই দুইটাকে একই লেভেলে রাখা যায়, 1900 বলা যায় না, বাট ডেফিনেটলি ভ্যালুটপারটা একটু নিচের দিকে থাকবে, কারণ যখন হচ্ছে UFOগুলো নড়ে তখন কিন্তু বোঝা যায় যে এটার গোস্টিংটা একটু বেশি। এখন আরেকটা জিনিস নিয়ে যেটা কথাবার্তা বলা দরকার, সেটা হচ্ছে তিনটা মনিটরের ইউজেজেবিলিটি OSD সেটআপ নিয়ে। এই তিনটা মনিটরের মধ্যে আমার যেটা মনে হয়েছে OSD ওয়াইজ দাহুয়া অ্যান্ড হিকভিশনটা সামওয়াট বেটার, অ্যান্ড এই দুইটার হচ্ছে OSDটা চালানো একটু ইজি। কারণ কি, কারণ হচ্ছে ভ্যালুটপের যে বাটনগুলো আছে সেগুলো সব পিছিয়ে দিয়ে দিছে, তো আপনার হয়তো হবে কি আন্দাজে ব্লাইন্ডলি মাঝে মাঝে টিপ দিতে হবে, রং টিপ পড়ে যেতে পারে, তারপর হচ্ছে কি কোনো মেনুতে আপনি ঢুকতে যা ব্যাকে চলে যেতে পারেন, যেটা ক্লিয়ার গাইডেন্সটা নাই। কিন্তু দাহুয়া আর হিকভিশন একটা ভালো কাজ করছে, ওরা হচ্ছে সবগুলো OSD বাটন এই যে নিচে দিয়ে দিয়েছেন, হচ্ছে কি সাইন দিয়ে দিয়েছে মোটামুটি, যে হচ্ছে কোনটা কি কাজ করে, এটার জন্য আপনি বেটার একটা গাইডেন্স পাবেন। অ্যান্ড OSD যে মেনুটা আছে, এই তিনটা মোটামুটি সেমই বলতে গেলে ফাংশনালিটির দিক দিয়ে, বাট দাহুয়াতে মনে হয় একটু বেটার। দাহুয়ার যে সেটআপটা, ওটা প্রায় সব মনিটরে এই বাজেটে ইউজ হয়, বোঝা যায় যে একই জায়গা থেকে হচ্ছে এটার OSD ইমপ্লিমেন্টেড হয়ে আসে, নো ডাউট। তো এই ক্ষেত্রে আমার যেহেতু এটা অতটা ম্যাটার না, কারণ একটা ফিক্সড সেটিং রাখলে আপনার তাহলেই হয়, বাট দাহুয়া অ্যান্ড হিকভিশনটা আগায় থাকবে ভ্যালুটপ থেকে এইখান। ও, একটা জিনিস যেটা আমাদের একটু ডিসকাস করা দরকার, সেটা হচ্ছে চাইনিজ মনিটর মানে সব কিছু সমাহার। তো এই মনিটরগুলোতে স্পিকারও আছে, অ্যান্ড এই স্পিকারগুলো নিয়ে অতটা এক্সপেক্ট করা তো উচিত না, মনিটরের স্পিকার অতটা মানে কম দামি মনিটরের স্পিকার বেস্ট ট্রেবল তো আশা করাই যায় না। বাট এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি, দাহুয়ার স্পিকারটা কিন্তু অতটা ইউজেবল ছিল না, একদম একটু গ্যারগ্যারে কেমন সাউন্ড আসে, আপনারা তো ভালো লাগবে না শুনতে। অন্যদিকে হিকভিশনের স্পিকারটা কিন্তু দাহুয়ার থেকে মাচ বেটার ছিল। বেসিক্যালি আপনি তো এখানে বেস্ট ট্রেবল আশা করতে পারেন না যেমনটা বললাম, বাট যেটা আপনি অন্তত শুনবেন মোটামুটি ভালো একটা লাউডনেস নিয়ে একদম ক্ল্যারিটিফুল ওয়েতে শুনবেন, আপনি যেটা শুনতেছেন বুঝবেন যে না ঠিক আছে, যে এটা একদম স্পষ্ট শোনা যাচ্ছে, বাট দাহুয়া থেকে আমার একটু ঘ্যারঘ্যারা ব্যাপার ছিল। তো ফ্রেন্ডলি হিকভিশন কামস অ্যাট দ্য ক্লোজ, দাহুয়ারটা আমার অত ভালো লাগে নাই অফকোর্স। ইয়েস, কনক্লুশনে যাওয়ার আগে একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, IPS প্যানেলে যেটা ইনএভিটেবল থাকেই এটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, সেটা হচ্ছে IPS এর ব্লিডিং ইস্যু। এই তিনটা মনিটরে কিন্তু আমি ব্লিডিং ইস্যুটা মোটামুটি একটা কম্প্যারিজন টানছি,
অ্যান্ড ব্লিডিং ইস্যু কম্পেয়ার করতে দেখলাম যে দাহুয়ার যে ব্লিডিংটা এটা সব থেকে বেশি, মোটামুটি উপর তারপর একটু পাশ দিয়ে কিন্তু ভালোই ব্লিডিং দেখা গেছে, যেটা কিন্তু অফকোর্স ইন্ডিকেট করে যে দাহুয়ার কোয়ালিটি কন্ট্রোলটা ঠিক নেই। এটাও হতে পারে যে আমার কাছে যে ইউনিটটা আছে এটাতে হয়তো বা ওরকম ভালো পড়ে নাই, বাট ডেফিনেটলি দ্য ব্লিডিং ইজ দেয়ার। সেকেন্ড, আমি যদি হচ্ছে সেকেন্ডটা কাউকে রাখি ব্লিডিংয়ের দিক দিয়ে, সেটা হচ্ছে আমাদের হিকভিশন। হিকভিশনে সামান্য কিছু ব্লিডিং দেখা গেছে, মানে মোটামুটি, যেহেতু আইপিএস প্যানেল এটা ব্লিডিং থাকবে, এটা আপনাকে অমিট করার কোনো উপায় নেই। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোন কোম্পানি কত ভালোভাবে কিউসি করে হচ্ছে আপনাকে ডেলিভারি করতে পারছে। তো হিকভিশনটা সেকেন্ডে থাকবে, বাট যেটা ফার্স্টে থাকবে দ্যাটস ভ্যালুটপ। ভ্যালুটপের কিন্তু সিলিংটা খুবই ভালো ছিল, অ্যান্ড এখানে ব্লিডিং বলতে গেলে ওরকম দেখা যায় না, খুবই সামান্য, যেটা আপনার নিটপিক করে দেখতে হবে। সো ইয়া, ডেফিনেটলি যদি ব্লিডিংয়ের কথা ধরি তাহলে দাহুয়াটাই সবার নিচে থাকবে, ভ্যালুটপ কামস অ্যাট ফার্স্ট অ্যান্ড হিকভিশন কামস অ্যাট দ্য সেকেন্ড। এখন আপনার হচ্ছে গিয়ে চয়েস, যেটা আপনি নিতে পারেন। এখন চলুন কনক্লুশনে বলা যাক আপনি কী কী নেবেন। দেখেন, এই তিনটা মনিটরের মধ্যে আমি এটা একদমই আমার পার্সোনাল আউটপুট থেকে রিসি, পার্সোনাল হচ্ছে যে এক্সপিরিয়েন্স সেটা থেকে বলছি। আই থিঙ্ক এটাই বেশি ম্যাটার করে রাদার দ্যান দ্য সায়েন্টিফিক টার্মস, কারণ সায়েন্টিফিক টার্মসে আপনি সারাদিন পড়ে থাকবেন না। অ্যান্ড যদিও বা এটা ধরেন একটার সাথে আরেকটা 1% 2% মতো গ্যামাট কাভারেজের ডিফারেন্স হইলো, তাও কিন্তু ওটা আপনার অত চোখে পড়বে না। কিন্তু আমি যখন তিনটাকে একপাশে রাখছি, আই থিঙ্ক এই তিনটার মধ্যে যদি আপনার কোন মনিটরের সাথে যাওয়া দরকার, যাওয়া উচিত, সেটা হচ্ছে ভ্যালুটপের। এটা বিকজ তিনটার মধ্যে আমার মনে হয়েছে সবথেকে বেশি ক্যালিব্রেটেড কালার হচ্ছে ভ্যালুটপেরটা, সবথেকে বেশি সুদিং কালার হচ্ছে ভ্যালুটপেরটা। ভ্যালুটপের সাথে হিকভিশনটা একদম আপনার অন পার আসবে। কন্ট্রাস্ট রেশিও নিয়ে যদি কথা বলি, আই থিঙ্ক ভ্যালুটপের কন্ট্রাস্টটা বেস্ট, ব্ল্যাক লেভেলটা খুব সুন্দরভাবে প্রডিউস করতে পারতেছে, একটা কালারের সাথে যে আরেকটা কালারের সেপারেশন ওটাও ভালো দিতে পারতেছে। হিকভিশনও সামওয়াট ওটা ভালোই দেয়, বাট দাহুয়াটা এটা একটু পিছায় থাকবেন। দাহুয়াতে একটা গিমিকি HDR ফিচার আছে যেটা একদমই কোনো কাজের না, অন করলে একটু বুস্ট হয় বেশি, দেখতে আরও খারাপ লাগে। সো ওটাকে আমি হচ্ছে গিয়ে পাশ কাটায় গেলাম। অ্যান্ড ভ্যালুটপ অ্যান্ড হিকভিশনের মধ্যে কালার শার্পনেস এগুলো একদমই কাছাকাছি, বাট ভ্যালুটপ কন্ট্রাস্ট রেশোর জন্য একটু আগায় থাকবে। তিনটা মনিটরি রেসপন্স টাইম রিফ্রেশ রেটের দিক দিয়ে মোটামুটি কাছাকাছি হলেও এইখানে আবার দাহুয়া আর হিকভিশনটা টপ করে যাবে। ভ্যালুটপে আমার গোস্টিং অ্যান্ড রেসপন্স টাইম কিছুটা বেশি মনে হয়েছে, এটা আমার ভ্যালুটপকে হচ্ছে ধরা এখানে দিতেই হবে। অ্যান্ড আরও জিনিস যেটা আছে, ব্লিডিং যদি আমি চিন্তা করি, তিনটার মধ্যে ভ্যালুটপের ব্লিডিং সবথেকে মিনিমাল, সবথেকে ভালো কিউসি করছে ভ্যালুটপে। হিকভিশন সেকেন্ড অ্যান্ড দাহুয়ার ব্লিডিংটা একদমই মানে নট গুড আর কি। অবশ্য 10,000 টাকার নিচে আপনারা আর কি বা এক্সপেক্ট করেন, বাট ভ্যালুটপ ডিড রিয়েলি ওয়েল। আর যেটা বাদ বাকি থাকে সেটা হচ্ছে আপনার, এই তো মোটামুটি সবই বলছি, OSD কোয়ালিটি বা বলি OSD যে সফটওয়্যার কোয়ালিটি বা OSD যে ইউজেবিলিটি, এখানে আবার দাহুয়া আর হিকভিশন আগায় থাকবে। এই ছিল মোটামুটি হচ্ছে এইগুলো নিয়ে একটা সামারি ওভারভিউয়ের মতো, যেগুলো দৈনন্দিন জীবনে আপনার খুব কাজে লাগে সেগুলো আমি আপনাদের বললাম। ও হ্যাঁ, তিনটা কিন্তু ব্রাইটনেস একদমই সেম লেভেলের, কোনো কম বেশি নাই। তো এখন আপনারা ডিসিশন নেন যে আপনারা কোনটা নিতে চান। তিনটে আপনারা টেকল্যান্ডে পেয়ে যাবেন, আমি হলে পার্সোনালি ভ্যালুটপই নিতাম, বিকজ আমি সামনে বসে কাজ করি একদম, আমার জন্য ভিউইং অ্যাঙ্গেল যে খুব বেশি ইম্পর্ট্যান্ট তা না, বাট আপনারা যদি 2-3 জন মিলে মুভি দেখেন তখন কিন্তু ভিউইং অ্যাঙ্গেল একটা ফ্যাক্টর হতে পারে। যাই হোক, এই তিনটে আপনারা হচ্ছে টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চ পেয়ে যাবেন। অ্যান্ড আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে টেকোলিক বাংলাদেশ, সেখানে আপনারা একটু জয়েন হয়ে যাবেন। সেখানে জয়েন হলে কী হবে, আপনারা আমার সাথে নানা রকম আড্ডা দিতে পারবেন, তারপর নানা রকমের হচ্ছে সাজেশন দিতে পারবেন যে কোনটা হচ্ছে আপনারা নেক্সটে চান, বা কোন GPU মারামারি, বা কোন CPU রিভিউ চান, কোন ল্যাপটপের কী সমাচার চান, সেগুলো সব আপনারা আমাকে টেকল্যান্ডে সাজেশন দিতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দিবেন, অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইজ আ মাস্ট। সো দেখা হবে অন্য কোনো ভিডিও, তার জন্য গুড বাই, ডেফিনেটলি উইল ক্যাচ অন দ্য নেক্সট।